नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু আহলিস ব্লগ। আহলিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আবার চলে এসেছি পূজা পরিক্রমা 2021-এর দ্বিতীয় পর্বে। তাহলে আমার সাথে দেখতে থাকুন আমি কোন কোন জায়গার প্রতিমাকে আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা চলে গেছি গড়িহাটে হিন্দুস্তান পার্ক সর্বজনীন। এদের 91তম বর্ষ এবার। এদের ভাবনা হচ্ছে উন্মোচন, কিন্তু আমাদের দুর্ভাগ্য করোনার জন্য আমরা সামনাসামনি যেতে পারিনি প্রতিমা। তাই দূর থেকেই যতটা পারছি আপনাদের প্রতিমাকে দর্শন করানোর চেষ্টা করছি। ভীষণই সুন্দর দুর্গামার মুখটা। আপনাদের একটু চারিপাশটা দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা চলে গেছি বালিগঞ্জ। এখানেও একই জিনিস, আমরা প্রতিমার কাছে যেতে পাচ্ছি না, কিন্তু প্রতিমাকে সামনে থেকে না দেখলে কি ভালো লাগে? মনটা তো একটু খারাপ হয়, কিন্তু পরিস্থিতি চাপে পড়ে আমাদের দূর থেকেই প্রতিমাকে দর্শন করতে হয়েছে। তাই যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মায়ের এই অপরূপ সুন্দর রূপ সত্যি মন ভুলে যায়। এরপরের গন্তব্য হচ্ছে সমাজসেবী। ভীষণই সুন্দর দেখতে প্যান্ডেলটা, মাকে তো খুবই সুন্দর দেখতে। আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি দূর থেকেই। আমাদের এরপরের গন্তব্য হচ্ছে ত্রিধারা। এখানকার এবারকার ভাবনা হচ্ছে উৎসব নয়, শুধুই পুজো। প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছে, প্রতিমাকেও দেখতে ভীষণ সুন্দর। আমার সাথে আপনারাও দেখে নিন। এই ইয়ারে ইহজগৎ ছেড়ে যারা চলে গেছেন এখানে তাদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। এরপরের গন্তব্য হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরের ঠাকুরটা সত্যিই খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলের ভাবনাটাও ভালো। তাহলে চলুন আমার সাথে আপনারাও একটু ঘুরে দেখুন।
এরপরের গন্তব্য আমাদের মোদি আলী ক্লাব। এখানকার প্যান্ডেলটা প্রতিবারের থেকে একটু ছোট হয়েছে, কারণ ওপেন করার নির্দেশ আছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হয় তাই, এবং খোলামেলাও হয়েছে যাতে আমরা বাইরে থেকে প্রতিমা দর্শন করতে পারি। আমরা যখন গেছি সেই মুহূর্তে অঞ্জলি হচ্ছিল, মন্ত্র উচ্চারণ হচ্ছিল, সত্যি শুনতে খুব ভালো লাগছিল। আমাদের বাঙালিদের কাছে এই উৎসবটা অনেক বড়, তাই যতই বাধা আসুক আমরা ঠাকুর দেখতে বেরোবই, কিন্তু সাবধানে। শিব মন্দির এবং মোদি আলীর ঠিক মাঝখানে এই ইউথ কর্নারের প্যান্ডেলটা হয়। এটা খুবই সুন্দর দেখতে প্যান্ডেলটা, এদের ভাবনা হচ্ছে স্বপ্নের মায়াজাল, আপনারা এটা দেখতে পারেন, সত্যি খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে এদের। চলুন আমার সাথে আপনারাও ঘুরে দেখবেন। এরপরের গন্তব্য আমাদের গড়িয়াহাটের সিঙ্গি পার্ক। প্রতিবারের মতন এবারেও সিঙ্গি পার্কে ঠাকুরের মুখ দেখে মুগ্ধ হয়ে যেতে হয়, এত সুন্দর মুখ প্রতিমার। মাকে দর্শন করতে করোনার ভয়ও আমাদের কাটিয়ে গেছে, আমরা বাঙালিরা মাকে দর্শন করার জন্য সব ভয় কাটিয়ে অবশ্যই সাবধানতা মেনে নিয়ে ঠাকুরের দর্শন করে চলেছি। আমাদের সর্বশেষ গন্তব্য হচ্ছে একডালিয়া এভারগ্রিন। এদের প্যান্ডেলটা ভীষণই সুন্দর হয়েছে দেখতে, কিন্তু প্রতিবারের মতন এদের লাইটিং এবার হয়নি করোনার পরিস্থিতির জন্য। সাবেকি প্রতিমা দেখতে সত্যিই খুব ভালো লাগে। চলুন আপনাদের একটু প্রতিমা দর্শন করাবার চেষ্টা করছি। একডালিয়া এভারগ্রিনে এই ঝাল লণ্ঠনটার কথা আশা করি আপনারা সবাই জানেন। তাহলে আজ আমাকে বিদায় নিন, আমাদের দেখা হবে পরবর্তী ব্লগে। অন্য একটা ব্লগ নিয়ে আসব, কোথায় কোথায় যাব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আমার সাথেই থাকবেন, আপনারাও ঠাকুর দেখুন, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক এবং স্যানিটাইজার ইউজ করুন, সাবধানে থাকুন।